মর্নিং স্টুডেন্ট, তোমরা ভালো আছো? আচ্ছা, তোমাদের দেখো আমার প্রথম দিন কি করিয়েছিলাম ক্লাস বলো তো। হ্যাঁ, তোমাদের প্রথম দিন আমি ABCD ক্যাপিটাল লেটার লেটার লেখা শিখিয়েছিলাম। তো আজকে আমার তো বই নেই ইংরেজি, এই সমস্যাটা হয়ে যাচ্ছে, তাই তোমরা দেখতেও পাচ্ছ না বইয়ের প্রথমে কি আছে, আর আমি দেখতে পেলেও তোমাদেরকে পড়াতে পারছি না। তাই আমরা তোমরা যেগুলো তোমরা শিখে এসেছো ইংরাজি, সেগুলো আমি রিভিশন করে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের আর না ভুল হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমরা সবাই ওয়ান টু তো সবাই জানো, তুমি সব জানো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখো সেই ওয়ান টুটাকে আমরা কেমন রাইটিং ওয়ার্ডসে লিখবো, রাইটিং বেঙ্গলিতে লিখবো, এইভাবে ওয়ান টুটা আমরা 100% শেষ করবো আজকে। আর শব্দ মনে একই, আমরা 1 to 10 পর্যন্ত জানবার পর বা 11 থেকে 20 করবার পর আমরা শুধু 30, 40, 50 এসব করে আমরা স্পেলিংগুলো করলেই আমরা মোটামুটি সবগুলোই লেখা শিখে যাবো রাইটিং ওয়ার্ডস। তো দেখো আমাকে কেমনভাবে তোমরা লিখবে ওয়ানটা, এই ধরো লিখে দেখো ওয়ান লিখছো, এ তো ওয়ান, এটা তো ওয়ান। এর সঙ্গে তোমরা রাইটিং ওয়ার্ডসে কি লিখবে দেখো, ওয়ান নম্বর কি লিখবে, ও মানে কি বলো তো? ওয়ান মানে হচ্ছে বাংলায় কি বলে, এক। আচ্ছা, আবার এটাকে বাংলায় সংখ্যায় নিলে কেমন হবে? দেখেছো তাহলে আমরা এই ওয়ানকে আমরা কতভাবে করতে পারলাম, লিখতে পারলাম, একটা ইংরেজিতে লিখলাম, একবার বাংলায় লিখলাম, একবার সংখ্যায় লিখলাম। দেখেছো এইভাবে তোমরা 1 থেকে 10 পর্যন্ত বাড়িতে করবে, কেমন? আমি তবু একটা আর একটা কিন্তু দেখিয়ে দিই, এই দেখো টু, টু লিখছো, টু স্পেলিং কি বলো তো? টি ডাব্লিউ ও। তোমরা অনেকদিন আমি দেখেছি খাতায় পড়েছো টি ও ডাব্লিউ, এটা কিন্তু হবে না, বুঝেছো? টু টি ডাব্লিউ ও, টু, টু মানে কি বলো? টু বাংলায় কি বলে টুকে? আবার এটাকে সংখ্যায় বাংলা ইংরেজি কেমন হবে? ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো মোটামুটি তোমরা এইভাবে লিখে 1 to 10 আমাকে লিখে দেখাবে, কেমন? এইভাবে লিখবে থ্রি, তারপর স্পেলিং করে, তারপর বাংলা, তারপর সংখ্যা, এইভাবে লিখে 1 to 10 পর্যন্ত আমাকে দেখাবে। তোমাদের যেটা বানানগুলো করো সেটা হচ্ছে দেখো 11 11 11 পড়ো কি বলো দেখি, আগে একটা সংখ্যা লিখে না ইংরেজিতে 11 11 পড়ো দেখো, ই এল ই ভি ই এন, 11 11 কে বাংলা আমরা কি বলি বলো তো? 11, বুঝেছো? আর ওটাকে সংখ্যায় নিলে কেমন লিখবে, বোঝা গেছে? আচ্ছা, এইভাবে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই পর্যন্ত একটা হোমওয়ার্ক দিলাম। তোমরা প্রথম দিনে করবে 1 to 10 আর নেক্সট দিনে করবে 11 থেকে 20, ঠিক আছে? আর 12 বানানটা আমি লিখে রাখছি 12 আর 13 আর 14, এই বানানগুলো তোমরা প্রত্যেকে দেখবি ভুল করো, মানে প্রত্যেক মানে বেশিরভাগ। এই যেমন ধরো 12, দেখো তোমার 12 বানানটা কি বলো তো? টি ডাব্লিউ ই এল ভি ই, 12 12 কে বাংলা আমরা কি বলি বলো তো? বাংলায় বললে 12। দেখো এইভাবে। আচ্ছা, 13 বানান বলো তো, 13 বলতে পারবে? 13 দেখো আমি লিখে দেখাচ্ছি, টি এইচ আই আর টি ডাবল ই এন, 13 13 কিন্তু আমরা বাংলায় কি বলি বলো তো? 13। তাহলে আজকে আমরা দেখো কি করছি, 1 to 10 তোমরা বাড়িতে করছো এইভাবে লিখে লিখে, নেক্সট দিনে পরের দিনে পড়বে 11 থেকে 20, ঠিক আছে? এইগুলো যদি তোমরা সম্পূর্ণ দুটো দিন আমি দেখি যে ঠিক করে করেছো, তাহলে তাই এর পরের দিন করাবো 20, 30, 14,
40 আর 50 60 70 80 90 এর 100 100 এই পর্যন্ত পড়ে আমি রাইটিং ওয়ার্ডস এন্ড রাইটিং ফিগার্স এই পুরো সবটা দেখিয়ে দেব তাহলে আমরা হয়ে যাবে তারপরে আবার একটা অন্য ক্লাসে পড়বো যতদিন আমরা বই পাচ্ছি ততদিন আমরা এইভাবে রিভিশন ক্লাস করে নেব এইভাবে প্রত্যেকটা যখন পড়তে বই আমরা দিয়ে দেব তখনই আমরা বই সিলেবাস আরম্ভ করব ঠিক আছে বুঝেছো আচ্ছা গুড বাই